আসসালামু আলাইকুম। অনলাইন স্টাডি কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমরা নবম এবং দশম শ্রেণীর আমরা সাধারণ গণিতের দূরত্ব ও উচ্চতা যে অধ্যায়টি আছে সে অধ্যায়টির আমরা বোর্ড প্রশ্ন সমাধান করতেছিলাম। এবার আমরা দিনাজপুর বোর্ড 2020 প্রশ্নটি সমাধান করব। আমরা সর্বপ্রথম ক নাম্বারে চলে যাই। ক নাম্বারে মূলত উদ্দীপক রিলেটেড না, এই জন্য ক নাম্বারটা আগে আমরা করে ফেলি। এখানে কি দিছে, ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 3/4। এটা বা এখান থেকে আমাদের কিন্তু বলছে যে টেন থিটার মান কত, টেন থিটার মান কত, তার মানে আমাদের কিন্তু থিটার মানটা বের করতে হবে এখান থেকে। একটা যে কোনো একটা ওয়েতে আমরা চাবো যেন থিটার মানটা আসে, আর থিটার মানটা আসলেই আমরা এখানে মানটা বসাই দেব, আমাদের টেনের মানটা বের হয়ে যাবে। এটা কাজ করি, এটাকে আমরা এসে দিয়ে পাঠাই, তাহলে কি হবে, এটা এসে নিয়ে গেলে প্লাস হবে, তাহলে ওয়ান ইকুয়াল টু 3/4 প্লাস কস স্কোয়ার থিটা, বা কস স্কোয়ার থিটা এটাকে রাখলাম আর এটাকে আমরা এসে দিয়ে বাড়াচ্ছি, তো সো ওয়ান মাইনাস কি হবে 3/4 হবে, বা কস স্কোয়ার থিটা ইকুয়াল টু লসাগু হচ্ছে ফোর, মানে ফোর মাইনাস থ্রি, সো কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1/4। তাহলে কস থিটা ইকুয়াল টু হচ্ছে কি রুট ওভার 1/4, এটা মানে হচ্ছে কত হাফ, এন্ড কস কত ডিগ্রি মান হাফ, কারণ কসটা আমাদের দূর করতে হবে। কস থিটা ইকুয়াল টু আমরা সবাই জানি কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, সো কস কস কাটা থিটা ইকুয়াল টু পাচ্ছি আমরা 60 ডিগ্রি। জাস্ট এই থিটা মানটা আমরা এবার টেন থিটা জায়গায় বসাই দিব, অতএব টেন থিটা ইকুয়াল টেন কত 60 ডিগ্রি, আর টেন 60 ডিগ্রি মান কত রুট ওভার 3, সো ইজ রুট ওভার 3। এটাই হচ্ছে আমাদের ক নাম্বারের অ্যান্সার। এবার আমরা আসছি খ নাম্বারটির ক্ষেত্রে। খ নাম্বারে কি বলছে, বলছে ভূমিতে খাড়াভাবে দণ্ডায়মান, আমরা ধরে নিচ্ছি ভূমিতে খাড়াভাবে দণ্ডায়মান একটা গাছ আছে, কোন গাছের শীর্ষবিন্দুতে, এটা হচ্ছে আমাদের গাছের শীর্ষবিন্দু, এটা হচ্ছে আমাদের পাদবিন্দু, এটা শীর্ষ আর এটা হচ্ছে আমাদের কি পাদবিন্দু। এরপরে কি বলছে, শীর্ষবিন্দুতে ওই বিন্দু থেকে এত মিটার দূরে ভূতলস্থ একটা বিন্দুর অবনতি কোণ, সো এই শীর্ষবিন্দু আমাদের যে আছে এটাকে আমরা কি করব, ভূতল হিসেবে কল্পনা করব। আমরা জানি আমরা যেটাকে আমরা ভূতল ধরি সেই ভূতল থেকে উপর দিকে কোনটা সেটাকে বলি আমরা উন্নতি কোণ, উন্নতি, আর যদি নিচের দিকে কোণ হয় সেটাকে বলি আমরা কি অবনতি কোণ। কিন্তু অবশ্যই কি ভূতলের সাথে, কিন্তু কার সাথে, ভূতলের সাথে, তাহলে ভূতলের সাথে বলছে না ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ, তার মানে এই দিক বরাবর, এই দিক বরাবর কি হচ্ছে একটা কোণ আছে, এই কোণটার মান হচ্ছে কত 60 ডিগ্রি, এটা বুঝতে হবে। এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, নট এর সাথে, এর সাথে কিন্তু কোণ না, হ্যাঁ, কারণ ভূতলের সাথে কোণ, আমরা জানি ভূতলের সাথে যে ভূতল এটাকে ভূতল ধরছি, ভূতলের সাথে উপর দিকে কোণটাকে বলি উন্নতি কোণ, নিচের দিকে কোণটা হচ্ছে অবনতি কোণ, সো এই ভূতলের সাথে কোণ সেটা হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি, ঠিক আছে। আর বলছে এত মিটার দূরে, সো এর মানটা হচ্ছে কত 68√3 মিটার। এখন কি বললো, একটি বিন্দুর অবনতি কোণ, অবনতি কোণ গেল, তারপরে এখন কি বললো যে গাছটির উচ্চতা নির্ণয় করো, তাহলে একটা কাজ করে আমরা এটা একটু যোগ করে দিই, আরে বাপরে এত এত করে চলে গেল, আচ্ছা হলো, এটা হচ্ছে পাদবিন্দু তাই না, এটা ধরে নিচ্ছে এটা হচ্ছে আমাদের এ, এটা ধরতেছি বি, এটা ধরতেছি সি, এবার এটা যদি 60 ডিগ্রি হয় সো এই কোণটা আমাদের কি 60 ডিগ্রি কোণ কিন্তু, তাই না। এবার কি বল আমাদের বের করতে বলছে, আমাদের বলছে গাছটির উচ্চতা নির্ণয় করো, সো এই যে এইচ, এইচ ইকুয়াল টু হোয়াট, আমরা নিজের মতো করে নিজের ভাষায় আমরা সব কিছু বলে দিব, এটা হচ্ছে গাছ, এটা পাদবিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এগুলো সব বলে দিলাম, ধরে দিলাম। আমরা এবার ডাইরেক্ট সঠিক অ্যান্সার দিকে চলে যাচ্ছি, কোন এ বি সি ইকুয়াল কত 60 ডিগ্রি, তাই না। তাহলে আমাদের কি মান বের করতে হবে, এইটা এই যে আমাদের এটা যদি কোণ ধরি, এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি, আর এটা হচ্ছে আমাদের অতিভুজ, কিন্তু অতিভুজ তাই না, সো আমাদের এই অতিভুজ আর এই লম্বর সাথে সম্পর্ক স্থাপন করব, আর অতিভুজ আর লম্বর সাথে সম্পর্ক কার, সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল টু জানি লম্ব ভাগ অতিভুজ, সো সাইন কোণ এ বি সি ইকুয়াল টু লম্ব বলতে হচ্ছে এইচ, অতিভুজ কত আমাদের 68√3, তাহলে বা সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু এইচ 68√3, আর টেন 60 ডিগ্রি মান কত রুট 3/2, রুট 3/2 ইকুয়াল টু হচ্ছে কত এইচ, আর এখানে কত 68√3, তাহলে এখানে 2h ইকুয়াল টু এটা, এটা যদি আমরা গুণ দিয়ে দেই, সো 68 ইন্টু √3, √3 গুণ দিলে হচ্ছে √3 স্কোয়ার, তার মানে 3,
তাহলে স্কয়ার রুট কাটা যাবে। তাহলে এইচ ইকুয়াল টু কি হয়, 68 ইন্টু 3 ভাগ হচ্ছে 2। তাহলে 2 1 কে 2, 3 2 গুণা 6, 4 2 গুণা 8, 34, তাহলে 3 4 12, 12 2 হাতে 1, 3 3 কি 9, 10 11। 3 4 12, 12 2 হাতে 1, 3 3 9, 1 10, 102, 102 মিটার প্রায়। এটাই মূলত আমাদের খ নম্বরের অ্যান্সার। এবার আসি গ নম্বর। গ নম্বরে কি বললো, গ নম্বরে বলছে যদি গাছটির উচ্চতা উল্লেখিত দূরত্ব, দূরত্ব আমাদের কত আছে 68 রুট ওভার 3, বলছে উল্লেখিত দূরত্বের অর্ধেক হতো, তার মানে কত 34 রুট ওভার 3 যদি হইত, তাহলে কি বলছে, এবং গাছটি ঝড়ে ভূমি থেকে এক্স মিটার উঁচুতে ভেঙে গিয়ে, তার মানে ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের গাছ, গাছ এটা হচ্ছে আমাদের কি পাদবিন্দু, এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু, তার মানে এটা হচ্ছে আমাদের কি ভূমি, এই ভূমি থেকে এক্স মিটার ধরে নিচ্ছি এখানে ভেঙে গেছে, এটি হচ্ছে আমাদের এক্স মিটার। তাহলে এইটুকু এক্স মিটার হলে আমরা ধরে নিচ্ছি, যদি আমরা যদি ধরি এ বি একটা যদি গাছ হয় আর এটা ধরে নিচ্ছি সি, এখানে আমাদের ভেঙে গিয়েছে, আর বিসি ইকুয়াল টু হচ্ছে আমাদের এক্স মিটার, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এসি ইকুয়াল টু কি হবে, 34 রুট ওভার 3 মাইনাস এক্স, এটা কিন্তু হবে। এরপরে কি বললো, উঁচুতে ভেঙে গিয়ে দণ্ডায়মান অংশের সাথে, এই যে দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সো এই যে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, এই কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, ঠিক আছে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে মাটি স্পর্শ করে, মাটি স্পর্শ করছে, এই যে এখন কি বললো এক্স এর মান নির্ণয় করতে, মানে এর মানটা নির্ণয় করতে বলছে। তাহলে এটা যদি আমার এক্স হয়, এটা আমাদের কত হচ্ছে 34 রুট ওভার 3 মাইনাস এক্স। এখন কেন এটা 34 রুট ওভার 3 মাইনাস এক্স হবে, কারণটা হচ্ছে এই যে গাছের এইটুক অংশ ভেঙে গিয়েই তো এর সাথে ঝুলে আছে, আর এইটুক অংশ মানে এ থেকে সি বলা যেই কথা, সি যদি এটা নাম দিই আমরা ডি, সি ডি বলা কিন্তু একই কথা, কারণ এইটুকু ভেঙে গিয়ে এইভাবে ঝুলে আসে, বুঝা গেছে। সো আমাদের কাজ হচ্ছে এই যে এটা যদি আমাদের কোণ হয়, এটা হচ্ছে লম্ব, ঠিক আছে, এটা কি লম্ব, এটা আমাদের তো অতিভুজ, এর মানে এটা হচ্ছে ভূমি, তাহলে অতিভুজ আর এই ভূমির সাথে সম্পর্ক স্থাপন আমাদের করতে হবে, বোঝা গেল। তাহলে এখানে তাহলে আমরা যে কাজটা করব, আমরা নিজের মতো করে বক্তব্য টক্তব্য সব দিয়ে দিলাম, মনে করি মনে করলে আমরা দিয়ে দিলাম, তাহলে এবার কি বলবো, এটা যদি আমাদের কোণ হয়, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, সো আমরা ডাইরেক্ট আমরা বসা যাচ্ছি সাইন থিটা ইকুয়াল টু কি জানি লম্ব হয় অতিভুজ, আর কস থিটা ইকুয়াল টু কি জানি ভূমি হয় অতিভুজ, সো কস কস 60 ডিগ্রি ইকুয়াল ভূমি, ভূমি বলতে হচ্ছে আমাদের কত সিডি মানে বিসি, ভূমি ভাগ কত অতিভুজ, তার মানে সিডি, তাহলে কস 60 ডিগ্রি ইকুয়াল টু বিসি, বিসি বলতে হচ্ছে এক্স আর সিডি বলতে হচ্ছে 34 রুট ওভার 3 মাইনাস এক্স, বা কস 60 ডিগ্রির মান হচ্ছে কত হাফ, তাই না, হাফ ইকুয়াল এক্স 34 রুট ওভার 3 মাইনাস এক্স, তাহলে আর আরে গুণ করে দিই, তার মানে 2x ইকুয়াল টু পাচ্ছি 34 রুট ওভার 3 মাইনাস এক্স, এদিকে দিক গুণ আর এদিকে দিক গুণ, তাহলে বা আমরা এক্সটাকে একসাথে নিয়ে নেই, এই এক্সটা এসে চলে আসলে এসে মাইনাস আছে, সো এসে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, সো 3x ইকুয়াল টু 34 রুট ওভার 3, তাহলে x ইকুয়াল টু কি হবে 34 রুট ওভার 3 ভাগ হচ্ছে কত 3, তাহলে দেখি আমরা, তাহলে এখান থেকে পাচ্ছি 34 রুট ওভার 3 ভাগ 3, তার মানে 19.6263 দিই, যেহেতু 99 দিয়েছে 63 মিটার প্রায়। এটাই মূলত আমাদের এই গ নাম্বারটির অ্যান্সার। আসলে মূলত এই অধ্যায়টির অঙ্গগুলা খুবই কিন্তু সহজ, বাট একটু তাদের ভাষাগুলো বুঝতে হবে, যদি আমরা ভাষাগুলো একটু বেশি করে বুঝে থাকি তাহলে কিন্তু আমাদের জন্য এই অঙ্কগুলো খুবই সহজ হয়ে যাবে, আর এই জন্য আমাদের করণীয় হচ্ছে আমাদের টেস্টে পারে মূলত এইগুলো রিলেটেড অনেক অনেক অঙ্ক কিন্তু আছে, এই জন্য একটু বেশি বেশি প্র্যাকটিস করব, বেশি বেশি প্র্যাকটিস করলে পরে আশা করি আমাদের এই অধ্যায়ে সমস্যা হবে না, ঠিক আছে। আজকে থেকে তাহলে আমাদের এই দূরত্ব উচ্চতার আমাদের বোর্ড প্রশ্ন শেষ করে দিলাম, এরপরে হয়তো আমরা পরিমিতি অধ্যায় শুরু করব, পাশাপাশি আমাদের নতুন কারিকুলাম অনুসারে আমাদের যে নতুন যে বই বের হয়েছে ক্লাস নাইনের জন্য, আমরা ক্লাস নাইনে ভিডিও তৈরি করব, আর যদি এসএসসি 24 ব্যাচ যদি কোনো অধ্যায়ে সমস্যা থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর এসএসসি 25 ব্যাচ এদের জন্য খুব তাড়াতাড়ি আমরা পেইড কোর্স শুরু করব, ঠিক আছে, এই জন্য যারা ভর্তি হবেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করে রাখেন, তাহলে আশা করি সব কিছু সমাধান হয়ে যাবে, ঠিক আছে। আজকে তাহলে এ পর্যন্তই, যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।